বিরোধীর পর আবারও আপনাদের স্বাগত যে বিষয় নিয়ে আলোচনা করব এই মুহূর্তে অ্যান্টিবায়োটিক খেলে বাড়বে বিপদ অ্যান্টিবায়োটিকের ভরসায় শরীরে বাড়ছে ভয়ঙ্কর রোগ চিকিৎসকদের জন্য এলো নয়া নির্দেশিকা এবং স্বাভাবিক অ্যান্টিবায়োটিক খেলে বাড়তে পারে বিপদ এমন তথ্যই কিন্তু উঠে আসছে গোটা বিষয়টাকে কেন্দ্র করে কি জানাচ্ছেন মেডিসিন বিশেষজ্ঞ ডক্টর অরিন্দম বিশ্বাস শুনবো দেখুন অ্যান্টিবায়োটিক যথেচ্ছা যেভাবে ব্যবহার করা হচ্ছে সেটা ঠিক নয় সেটা অনেকদিন ধরে ডাক্তাররা বিভিন্ন প্রান্ত থেকে দেশের বলেছে কিন্তু এই বিষয় কিন্তু এখনো মানুষকে অবগত করা হচ্ছে কিন্তু ঠিক যে এই প্রয়াসটা এখনো পর্যন্ত সাফল্য এই কারণে আসেনি কারণ ওষুধের দোকান সেই বিষয়টা অত অবগত নন বা তারা সেটা চেষ্টা চালাচ্ছেন না যে বুঝতে কারণ যখনই মানুষ যাচ্ছে মানুষ কিছু চাইছে তারা নিজেরাই অ্যান্টিবায়োটিক দিয়ে দিচ্ছে ডাক্তারের পরামর্শ ছাড়াই এই জায়গাটাতে সরকার কেন্দ্রীয় সরকার রাজ্য সরকাররা মিলে একটা কোঅর্ডিনেশন দরকার সমন্বয় দরকার তা না হলে এই অ্যান্টিবায়োটিক আমরা ব্যবহার শুরু করব এরপরে যখন অ্যান্টিবায়োটিক কাজ করবে না বিভিন্ন হাসপাতালে গিয়ে আরো যে মানে যে কস্টলি অ্যান্টিবায়োটিক গুলো ব্যবহার করা হবে তখন মানুষের কিন্তু একেবারে সাংঘাতিক অসুবিধা হয় সেইগুলো আইভি অ্যান্টিবায়োটিক অনেক খরচ লাগে যেটা আমরা সহজে মেটাতে পারি আমরা সাধারণ ভাইরাল ফিভার আমরা একটা প্যারাসিটামল একটা অ্যান্টি অ্যালার্জিক দিলে চলে যায় সেখানে যখনই অ্যান্টিবায়োটিক আমরা ব্যবহার করব তখনই কিন্তু সমস্যা যেখানে ভাইরাল সেখানে কিন্তু অ্যান্টিবায়োটিক কাজ করবে না ব্যাকটেরিয়াল হয়তো একটা ব্যাকটেরিয়া রেখেন্স আমরা অন্য একটা অ্যান্টিবায়োটিক দিয়ে দিলাম শরীরে অন্য ব্যাকটেরিয়া পড়ে আছে সুতরাং পরীক্ষা নিরীক্ষা করে যখন প্রয়োজন হবে তখনই অ্যান্টিবায়োটিক ব্যবহার করা হলে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স তার হবে না অ্যান্টিবায়োটিক রেজিস্টেন্স কিন্তু ভারতবর্ষের একটা সমস্যা হয়ে দাঁড়াবে কারণ নতুন অ্যান্টিবায়োটিক আবিষ্কার হচ্ছে না সেইভাবে এটা কিন্তু ঘটনা তো সেইভাবে অন্যভাবে আজকে ডায়াবেটিসের ওষুধ যেরকম আছে অ্যান্টিবায়োটিক আসছে না তো সেই কারণে আমাদের এই বিষয়ে চিন্তা ভাবনা অনেক বেশি দরকার এবং গভীরে যাওয়া দরকার আপনি সত্যি কথা হচ্ছে আপনি আগরতলা বলুন কলকাতা বলুন দিল্লি বলুন মুম্বাই বলুন সব জায়গায় ওষুধের দোকানে কজন ঠিক ডিগ্রিধারী ফার্মাসিস্ট বসে আছে সব নামে চলে এদের নামে ওষুধের দোকান গুলো লাইসেন্স চলে ঠিক আছে এরা বিভিন্ন জায়গায় পয়সা নিয়ে নিচ্ছে চার পাঁচটা দোকানের ফার্মাসিস্ট একটা লোক তো আর চার পাঁচটা দোকানে একই সময় বসতে পারবে না এটা তো বাস্তব তো সেইখানে আজকে বিদেশে যেরকম ফার্মাসিস্ট থাকছে সে করে দিচ্ছে সে জিজ্ঞেস করে দিচ্ছে তারপর সে ওষুধটা প্রদান করা হচ্ছে কিন্তু আজকে ভারতবর্ষে তো একটা সমস্যা এক হচ্ছে সেই সংখ্যায় ফার্মাসিস্ট নেই কিন্তু ওষুধের দোকানের প্রচুর ভুড়ি ভুড়ি ওষুধের দোকান আছে তো সেই জায়গায় থেকে একটা জায়গায় একটা সমন্বয় করতে হবে ওষুধের দোকানটাকে একটা আওতায় আনতে হবে একটা জায়গার মধ্যে ফার্মাসিস্টকে থাকতে হবে যদি কোনো রকম অসুবিধা হয় দিতে হবে আজকে যেরকম অ্যালপ্রাজোলামের ক্ষেত্রে বা বেন্সোডায়াজেটিন যখন দিচ্ছি সেখানে ওষুধের দোকান যদি মানতে পারে সেটা অ্যান্টিবায়োটিকের ক্ষেত্রেও কিন্তু মানা উচিত যে ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়া থেকে এই মুহূর্তে সরাসরি জুড়ে গেছে নিউজ ব্যানগার্ড প্রতিনিধি অঙ্কিতা বর্ধন আরো বিস্তারিত জানবো তার কাছ থেকে অ্যান্টিবায়োটিক খেলে বাড়বে বিপদ এবং স্বাভাবিকভাবেই এই বিষয়টা নিয়ে চিকিৎসকের বক্তব্য আমরা শুনলাম অঙ্কিতা অবশ্যই তোমার কাছে যাব এবং যেটা জানার চেষ্টা করব এই যে যেটা বিশিষ্ট চিকিৎসকও বললেন এই মুহূর্তে যে অ্যান্টিবায়োটিক খেলে বিপদ বাড়বে ব্যাপারটা সম্পর্কে আর কি তথ্য রয়েছে তোমার কাছে একদমই দেখো সাধারণত দেখা যায় যে এই আবহাওয়া পরিবর্তনের জন্য বেশিরভাগ ক্ষেত্রে বা প্রত্যেক ঘরে ঘরে সর্দি কাশিজনিত একটা রোগ দেখা দেয় তার ফলে কি হয় তার ফলে সাধারণত দেখা যায় যে সামনের কোনো ওষুধের দোকানে গিয়ে অ্যান্টিবায়োটিক ওষুধ কিনা হয় বা ফার্মাসিস্টরা বিভিন্ন অ্যান্টিবায়োটিক ওষুধ দিয়ে দেয় সেই ওষুধ কিন্তু গ্রহণ করার পর যে একটি ভয়ঙ্কর পরিস্থিতি আগামী দিনে বা ভবিষ্যতে তৈরি হতে তৈরি হচ্ছে তারই আজ প্রমাণ কিন্তু উঠে আসছে বিশেষ করে চিকিৎসকরা বলছেন যে এই অ্যান্টিবায়োটিকগুলি খাবার ফলে শরীরে আরো ব্যাকটেরিয়ার দানা বাঁধছে এখন সেই অ্যান্টিবায়োটিকগুলির গুলির ধার ধীরে ধীরে কমছে তার মূল কারণ কি তার মূল কারণ বেরিয়ে এসেছে যে চিকিৎসকরা অনেক সময় কি করে কোনো কিছু পরীক্ষা নিরীক্ষা না করেই সেই অ্যান্টিবায়োটিক গুলি দিয়ে দেয় বা কোনো ক্ষেত্রে দেখা যায় যে ফার্মাসিস্টরা একেবারে ধারণা বা অভিজ্ঞতার উপর ভিত্তি করে তারা বিভিন্ন অ্যান্টিবায়োটিক ওষুধ দিয়ে দেয় এবং সেই ওষুধের গ্রহণ সেই ওষুধগুলি দেখা যায় যে ব্যাকটেরিয়া ব্যাকটেরিয়া তো দমন হয় না উল্টো ব্যাকটেরিয়ার বাসা বাদি শুরু করে শরীরে বিশেষ করে দেখা যায় যে সেলফ প্রেসক্রিপশানে অ্যান্টিবায়োটিক গ্রহণ সেটা হচ্ছে এই মুহূর্তে বড় সমস্যা বিশেষ করে দেখা গেছে যে করোনা পরিস্থিতির পর থেকেই সেলফ প্রেসক্রিপশনের মাধ্যমে অ্যান্টিবায়োটিক ঔষধ গ্রহণ করা এবং সেই ঔষধের ফলে একাধিক রোগ দেখা দিচ্ছে উদাহরণস্বরূপ যদি আমাকে বলতে হয় মনে করুন পঁচিশ থেকে ত্রিশ বছর বয়সী কোনো এক ব্যক্তি যদি কোনো চিকিৎসক বা কোনো ওষুধের দোকান থেকে অ্যান্টিবায়োটিক ওষুধ কিনে সেক্ষেত্রে কি হচ্ছে ফার্মাসিস্টরা কি করছেন তাদের ধারণা বা অভিজ্ঞতা অনুযায়ী সে ওষুধগুলি দিয়ে দিচ্ছে বা চিকিৎসকরা কোনো পরীক্ষা নিরীক্ষা ছাড়াই তাদের তারা তাদের ধারণা অনুযায়ী সে ওষুধগুলি দিয়ে দিচ্ছে কিন্তু আদতে দেখা যাচ্ছে যে জিনিসগুলি দিয়ে বা যে উপাদানগুলি দিয়ে ওষুধটি তৈরি করা হচ্ছে তা আদতে সত্তর বছর বয়সী এক রোগীর সেই রোগীর যার ক্যান্সারজনিত বা ক্যান্সার যখন হয় বা শরীর যখন উচ্চ রক্ত চাপ থাকে তখন সে সমস্ত ওষুধগুলি বা অ্যান্টিবায়োটিকগুলি দেয় অর্থাৎ বিভিন্ন রোগের সাথে যখন জ্বর বা সর্দি কাশি হয় তখন সে সমস্ত অ্যান্টিবায়োটিকগুলি দেওয়া থাকে কিন্তু এই ক্ষেত্রে ত্রিশ বছর বয়সে তো সেই ওষুধগুলি গ্রহণ করেছে সাধারণ মানুষ তার ফলে কি হচ্ছে তার ফলে আগামী দিনে সত্তর বছর বয়সে সে সমস্ত অ্যান্টিবায়োটিক ওষুধগুলো আর শরীরে কাজ করছে না তাদের শরীরের যে বিভিন্ন ব্যাকটেরিয়া সেই ব্যাকটেরিয়া আর দমন করতে পারছে না ধার কমে যাচ্ছে তাই এই মুহূর্তে এই সিদ্ধান্ত গ্রহণ করেছে কেন্দ্রীয় সরকার বিশেষ করে চিকিৎসকদের একটি কমিটি গঠন করা হয় এবং সেই কমিটিতে ডাইরেক্ট অর্থাৎ ফার্মাসি ওষুধ দিতে পারবে না কোন চিকিৎসকের প্রেসক্রিপশন দিতে হবে এবং চিকিৎসক যে ওষুধটি লিখবেন সেই ওষুধের পাশে ওনার কারণ লিখতে হবে কি কারণে তিনি ওষুধটি কোন সময় সে ওষুধটি খাবেন কি কি কারণ থাকতে পারে সেই বিষয়গুলি কিন্তু এখন থেকে প্রেসক্রিপশনে উল্লেখ করে দিতে হবে যদি কোনো ধরনের ইমার্জেন্সি থাকে তবে আহ ইমার্জেন্সির সময় না দিলেও এখন ওষুধ দেওয়ার পর কিন্তু পুনরায় সেই প্রেসক্রিপশনটাকে সংগ্রহ করে সেখানে তার কারণ লিখতে হবে যে কি কারণে তিনি এই ওষুধ দিয়েছেন মূলত শরীরে যেভাবে ব্যাকটেরিয়া একেবারে বাসা বাঁধছে বা ব্যাকটেরিয়ার দল শরীরে আক্রমণ করছে তার মূল কারণ হচ্ছে বিনা পরীক্ষায় এই ধরনের অ্যান্টিবা অ্যান্টিবায়োটিক গুলি দেওয়া অর্থাৎ অ্যান্টিবডি তৈরি হওয়া শরীরে যে অ্যান্টিবডি তৈরি হবে সেই তার ক্ষমতা কিন্তু ধীরে ধীরে কমে যাচ্ছে তার মূল কারণ হচ্ছে বিনা পরীক্ষায় ওষুধ প্রদান করা এই প্রথা নতুন নয় আমি প্রথমেই বলেছি তোমাকে করোনার পর থেকে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় একেবারে সাধারণ মানুষ বাড়ির পাশে কোন ওষুধের দোকানে গিয়ে বিভিন্ন সমস্যা বলে সেই ওষুধগুলি বা অ্যান্টিবায়োটিক গুলি এই মুহূর্তে দাঁড়িয়ে অ্যান্টিবায়োটিক যেগুলো হয়তো ওভার দা কাউন্টার আমরা পাচ্ছি সেই নতুন নির্দেশিকা এসছে চিকিৎসকও সেই কথা জানালেন তো এই মুহূর্তে কিছুটা কি তাহলে অ্যান্টিবায়োটিক এর যে ইউজ হচ্ছে সেখানে কি কিছুটা কমতে চলেছে আগামী দিনে বা সেটা রেগুলেটেড হতে চলেছে দেখো সেই ক্ষেত্রে কিন্তু এই মুহূর্তে কেন্দ্রীয় সরকার জানাচ্ছে যে কোন ওষুধের দোকান সরাসরি কোন অ্যান্টিবায়োটিক দিতে পারবে না তার ক্ষেত্রে কি করতে হবে তার ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ বা চিকিৎসক যে প্রেসক্রিপশন দেবে সেই প্রেসক্রিপশন অনুযায়ী ঔষধ দিতে হবে প্রেসক্রিপশনের বাইরে এখন থেকে আর কোন ধরনের ঔষধ দেওয়া যাবে না এবং চিকিৎসকদেরও একাধিক নির্দেশিকা মেনে চলতে হবে এই মুহূর্তে প্রায় তিন ভাগে সেই ঔষধগুলিকে ভাগ করা হয়েছে এর মধ্যে ত্রিশ শতাংশ বিধি নিষেধ জারি করা হয়েছে সেই বিধিগুলি মেনেই কিন্তু ঔষধগুলি প্রদান করতে হবে আগে যে সমস্ত ওষুধ একেবারে সরাসরি ধারণা আমরা বলতে পারি অনুমানের ভিত্তিতে চিকিৎসকরা দিয়ে দিতেন এখন কিন্তু আর সেই অনুমানে দিতে পারবেন না যেহেতু ত্রিশ শতাংশ তুমি ভাবতেই পারছো ত্রিশ শতাংশ ওষুধের মধ্যে এই মুহূর্তে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে তাই তারা ডাইরেক্ট সে ওষুধ দিতে পারবেন না রোগীকে এবার বিভিন্ন প্রোটোকল মেনে তাদেরকে ওষুধ দিতে হবে আগামী দিনে এই ধরনের সিদ্ধান্ত যথেষ্ট কার্যকর বলে মনে করছে এবং কেন্দ্রীয় সরকারের এই উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছে বিশেষ করে চিকিৎসকরা তার পাশে মেডিসিন বিশেষজ্ঞরা রয়েছেন তারা বিশেষ করে এই বিষয়টাকে সাধুবাদ জানাচ্ছে কারণ দেখা যাচ্ছে বছর বা বছরের ব্যক্তিকে সত্তর আশি বছরের ওষুধ দিয়ে দেওয়া হচ্ছে তার মূল কারণ কি ধারণা ধারণা অনুযায়ী অনুযায়ী বা বা নিজের যে এত বছর কাজ তার অভিজ্ঞতা সে ওষুধগুলি প্রদান করা তাই এই ধারণা বা অনুমান অনুযায়ী যেন কোনো ধরনের ওষুধ প্রদান না করা হয় বা রোগীর যেন আগামী দিনে কোনো ঝুঁকি না নিতে হয় তার জন্যই কিন্তু কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্ত আগামী দিনে বিভিন্ন তা কিন্তু লাগু হতে যাচ্ছে এবং কঠোরতর থেকে কঠোরতর এই নিয়ম বিধিগুলো মেনে চলতে হবে বলে এই মুহূর্তে জানা গেছে অর্ণব একদম অসংখ্য ধন্যবাদ অঙ্কিতা বিস্তারিত তথ্য তুলে ধরার জন্য এবং অ্যান্টিবায়োটিক চিকিৎসা অ্যান্টিবায়োটিকের উপর কিন্তু কিছুটা হলেও সেখানে বিধিনিষেধ রয়েছে এবং অ্যান্টিবায়োটিক খেলে বাড়বে বিপদ এমন তথ্য কিন্তু উঠে আসছে চিকিৎসকের বক্তব্য শুনলাম আমাদের নিউজ ম্যান কার্ড প্রতিনিধির বিস্তারিত তথ্য কিন্তু আমরা শুনলাম চিকিৎসকদের জন্য নয়া নির্দেশিকা এই মুহূর্তে রয়েছে এখনকার মতো সংবাদ এই পর্যন্তই পরবর্তী লেটেস্ট নিউজ আপডেট দেখতে শুধুমাত্র চোখ রাখবেন নিউজ ম্যান কার্ডের পর্দায় নমস্কার